নমস্কার, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। প্রাথমিক শিক্ষকদের লাগাতার আন্দোলনের জেরে গ্রেড পে বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, এমনকি গ্রেড পে বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। আগস্ট মাস থেকেই বর্ধিত বেতন চালু হওয়ার কথা ছিল, কিন্তু তা কার্যকর হয়নি। তাই ফিডম্যান ফ্যাক্টর নিশ্চিত করতে ফের বড়সড় যুদ্ধ ঘোষণা প্রাথমিক শিক্ষকদের। গত শুক্রবার শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, 26 জুলাই তারিখে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে চলতি মাস থেকেই বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু ফিডম্যান ফ্যাক্টর নিয়ে কোনো তৎপরতা দেখায়নি রাজ্য সরকার, আর এতেই ক্রুব্ধ হয়েছেন শিক্ষকদের একাংশ। শুধুমাত্র প্রাথমিক শিক্ষকরাই নন, রাজ্যের কম্পিউটার শিক্ষকরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন। তাহলে দর্শক বন্ধুরা, ফিডম্যান ফ্যাক্টর সুনিশ্চিত করার দাবিতে আবার আন্দোলনে নামতে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপাতত আপনাদের জন্য এই আপডেটটুকু ছিল। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।